কর্মরত অবস্থায় আত্মউৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানানোর জন্য নির্মিত উদ্বোধন করেছেন আইজিপি বেনজির আহমেদ। রোববার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, করোনায় দুই বছরে 106 জন সদস্যকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। জানান, আগামী দুই বছরের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পাশাপাশি বিভাগীয় পুলিশ হাসপাতাল তৈরি করা হবে। প্রতি বছর কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশ্যে 1 মার্চ 2017 থেকে মেমোরিয়াল ডে পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় ক্যান্সারের জন্য, বিশেষ করে আমাদের যারা অধস্তন সহকর্মী তারা তো দেউলিয়ে হয়ে যায় ক্যান্সার হলে। তো এনিওয়ে, তো আমরা চেষ্টা করছি এটা আগামী বছর থেকে ইনশাআল্লাহ কেমোথেরাপি আমরা আমাদের হসপিটাল দিতে সক্ষম হব। তো আমরা এই প্রথমবারের মতো এই ঢাকা শহরে একটা বিভাগীয় হসপিটাল করার চেষ্টা করছি।